জীবনে সুখী হবেন কিভাবে? সুখী হওয়ার জন্য এক একজন লোক এক একভাবে চিন্তা করছে এবং এক একভাবে পথ বলেছেন। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো একটা বই, এ শর্ট গাইড টু হ্যাপি লাইফ, মানে ছোট একটা গাইড সুখের জীবনের জন্য। বইটা লেখা হলো আনা কুইনল্যান। আনা কুইনল্যান হলো আমেরিকান একজন জার্নালিস্ট এবং অথর। উনি নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট ছিলেন এবং ওনার বেশ কিছু বই থেকে কিন্তু হলিউডে মুভি হয়েছে। উনি খুব ফেমাস রাইটার। এবং এই যে এ শর্ট গাইড টু হ্যাপি লাইফ, এটার মধ্যে উনি বলছেন কিভাবে একটা মানুষ হ্যাপি হতে পারে। হ্যাপি হওয়ার জন্য যেটা প্রথম দরকার সেটা হলো আপনাকে জানতে হবে যে আপনার জীবনের উপর আপনি ছাড়া আর কারো কোনো নিয়ন্ত্রণ নাই। আপনার জীবনের উপর আপনি ছাড়া আর কারো কোনো নিয়ন্ত্রণ নাই, অর্থাৎ আপনি জীবনে যা কিছু করতে চান আপনাকেই করতে হবে, কেউ আপনাকে করে দিবে না। অর্থাৎ আপনার জীবনের সব কিছু আপনার নিয়ন্ত্রণে, আপনাকে সব কিছু করতে হবে। আবার যে আপনি একদিকে হইলে সব কিছু আপনার নিয়ন্ত্রণে, আবার হইলে অনেক সময় অনেক রেজাল্ট আপনার নিয়ন্ত্রণে নাই, এটাও বুঝতে হবে। আপনি কাজ করছেন কিন্তু রেজাল্ট হয় নাই, এটাও কিন্তু আপনার নিয়ন্ত্রণে নাই। মানুষের নিয়ন্ত্রণের বাইরেও কিন্তু অনেক কিছু আছে। সুতরাং আপনাকে জানতে হবে, প্রথমত আপনার জীবনের ভালো করার জন্য আপনাকে কাজ করতে হবে, যেহেতু এটা আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে। আবার কাজ করার পরে আবার বুঝতে হবে আপনাকে, অনেক সময় আপনি ভালো কাজ করছেন কিন্তু ভালো রেজাল্ট পান নাই, কারণ রেজাল্টটাও আপনার নিয়ন্ত্রণে নাই, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। দুই নম্বর হলো জীবনটাকে একটা জার্নি হিসাবে নেন, যে কাজ করার মধ্যে একটা আনন্দ পান, কাজের রেজাল্টের দিকে তাকাবেন না। কাজের রেজাল্টের দিকে তাকাইলে অনেক সময় ফ্রাস্ট্রেশন আসবে, রেজাল্ট ভালো হয় না, ফ্রাস্ট্রেশন আসবে। সুতরাং রেজাল্টের দিকে না তাকিয়ে আমরা জীবনের জার্নিটাকে, জীবনের জার্নিটাকে আমরা আনন্দ দিয়ে উপভোগ করি, রেজাল্টের অপেক্ষা না করি, ডেস্টিনেশনের দিকে না তাকিয়ে আমরা জীবনের জার্নিটাকেই উপভোগ করি, এটা হলো দুই নম্বর। এরপর হইল জীবনটা তখনই সুন্দর হয় যখন আপনি শুধুমাত্র পাওয়ার জন্য, একটার পর একটা পাওয়ার জন্য যদি আপনি পাগল হয়ে যান তাহলে কিন্তু হ্যাপি হতে পারবেন না আপনি। অর্থাৎ চাওয়া পাওয়াটাকে লিমিটেড করতে হবে। একটার পর একটা পাওয়ার জন্য যদি আপনি মানে পাগল হয়ে যান যে এটা পাইতে হবে, এটা পাইতে হবে, এটা পাইতে হবে, তাহলে কিন্তু আপনি জীবনে সুখী হতে পারবেন। সুতরাং সুখী হওয়ার জন্য আমি জাস্ট এই বই থেকে তিনটা পয়েন্ট বললাম। একটা হলো আপনাকে জানা যে আপনার জীবনের অনেক কিছু আপনার নিয়ন্ত্রণে নেই, এটা কিন্তু আপনি কাজ করতে হবে, আপনাকে আপনি কাজ করবেন কিন্তু অনেক সময় দেখা গেলো কাজ করার পর রেজাল্ট আপনার নিয়ন্ত্রণে নেই। প্রথমত হলো আপনার জীবনটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে কাজ করতে হবে। কিন্তু আবার জানতে হবে যে আপনি অনেক সময় আপনি ভালো কাজ করছেন কিন্তু ওইটার নিয়ন্ত্রণ আপনার হাতে নেই, রেজাল্টের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই, এক নম্বর। দুই নম্বর হলো জীবনটাকে, জার্নিটাকে, জীবনের জার্নিটাকে আনন্দে উপভোগ করেন, ডেস্টিনেশনের দিকে তাকাবেন না, রেজাল্টের দিকে তাকাবেন না, কারণ রেজাল্টের দিকে তাকালে ফ্রাস্ট্রেশন আসবে, অনেক সময় রেজাল্ট আসতে দেরি হয়, রেজাল্ট নাও আসতে পারে, এই জন্য কিন্তু এটার থেকে অখুশি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর হইল জীবনটা সুন্দর একটা জীবন পান এবং শুধুমাত্র পাওয়ার জন্য একটার পর একটা পাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। এই ছিল আজকের বই থেকে আলোচনা। ধন্যবাদ।